हेलो व्यूअर अस्सलामु अलैकुम। आज के आमार प्रेजेंटेशन होच्छे जे आमरा तो आपनारा जानेन भालो करे जे आमादेर ए चैनलेर नाम होच्छे अटोमोबाइल इंजिनियारिंग। ए अटोमोबाइल इंजिनियारिंग एर भितरे अटोमोबाइल संक्रांत सकल काजई किन्तु आमरा एखाने देखाच्छि। आमरा आजके जेटा देखाबो सेटा हलो एकदम पुरातन एकटा गाड़ी। आमरा जे देखि एकटा पुरातन एकटा गाड़ी आछे अनेक आगे सेई 1970-80 সালের একটা গাড়ি আছে, সেটা টয়েটা একটা গাড়ি আছে। সেখানে কিন্তু আবার আমরা একটা ইঞ্জিন লাগাই, সেই ইঞ্জিন একটা ইঞ্জিন আমরা একটা দেখাবো যে আসলে এটা দেখার প্রয়োজন আছে। মানুষের আসলে শিকার তো শেষ নাই, আমরা একটু ভালো করে শিখবো, একটু দেখি যে এই ইঞ্জিনটা যদি আমরা সরাসরি দেখি, ইঞ্জিনটাকে এখন আমরা কী করবো, এই ইঞ্জিনটার বিভিন্ন অংশ দেখবো। এই যে চার্জিং সিস্টেমের জন্য এখানে একটা অল্টারনেটর আছে, আমরা এগুলো পূর্বে শিখেছি, একটা অল্টারনেটর আছে। তারপরে ইগনিশন কয়েল আছে, আমরা একটা এই যে ইগনিশন কয়েলের ভিতরে আমরা জানি যে চার সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কিন্তু 1342। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার নতুন স্টুডেন্ট, আমরা একটা স্টুডেন্টটা দেখি, তাদেরকে শেখানোর জন্য কিন্তু মূলত আজকে আমাদের নতুন একটা ড্রাইভিং কোর্স আছে। সেই ড্রাইভিং কোর্সের স্টুডেন্ট আছে, তাদেরকে কিন্তু শেখানোর জন্য মূলত আমরা আজকের এই থিওরি ক্লাসটা ধার করিয়েছি আপনাদের জন্য, আপনারা শিখবেন। দেখি এখানে আমাদের পূর্বের ইঞ্জিনিয়ারের মতন সবই আছে, যে এটা একটা সার্চ ট্যাঙ্ক আছে, তারপরে এখানে এলো এই স্পার ফ্লাগও থাকবে এবং ইগনিশন ইয়ার জন্য এই ফুয়েল সিস্টেমের জন্য কিন্তু এখানে ইনজেক্টর আছে, গ্যাসোলিন ইনজেক্টর বলে, এগুলো আমরা পূর্বে শিখিয়েছি। এখন আমরা যেটা করবো সেটা একটু দেখি যে এই গাড়ি এই ইঞ্জিনটার একটি স্পার ফ্লাগ দীর্ঘদিন পরে ছিল, একটি স্পার ফ্লাগ আমরা একটু খুলবো। এই যে এখানে আছে, এই যে আমরা যেটা খুলছি, তোমরা সবাই দেখো, একটু খেয়াল করো, আমরা যে শিখছি এর ভিতরে 1 2 3 4, এই চারটা হচ্ছে সিলিন্ডার, এটা হলো 2 নম্বর সিলিন্ডার। এই 2 নম্বর সিলিন্ডারের অর্থাৎ এটা কিন্তু 2 হয়, এদিক থেকে কিন্তু এটা কিন্তু সামনের অংশ, এটা হলো পিছনের অংশ। সবসময় মাথায় রাখবা যে যেখানে গিয়ার বক্স থাকবে সেটা হলো পিছনের অংশ, আর যেখানে টাইমিং কভার থাকবে এটা টাইমিং কভার, এই যে মাউন্টিং আছে টাইমিং কভার, এটা হলো সামনের অংশ। এখন আসি, তোমরা যেহেতু নতুন, প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, অসুবিধা নেই। দেখো তাহলে 2 নম্বর যে ইয়াটা আছে, এই স্পেয়ার ফ্ল্যাগটা আছে, এই স্পেয়ার ফ্ল্যাগটা আমরা একটু খুলবো। খুলে এখন দেখি, এই যে ফ্ল্যাগ রেন্স আছে আমাদের, এটা হলো ফ্ল্যাগ রেন্স, কি রেন্স, স্পেয়ার ফ্ল্যাগ রেন্স। ফ্ল্যাগ রেন্সটা আমরা সেটিং করবো, এটা একটা লং এক্সটেনশন বার, কি এটা লং এক্সটেনশন বার, এই লং এক্সটেনশন বার দিয়ে আমরা এটাকে সেটিং করে দিলাম। এই স্পেয়ার ফ্ল্যাগটা একটু খুলবো আমরা, আমরা পূর্বেই স্পেয়ার ফ্ল্যাগ খুলছি, কিন্তু এখন আমরা একটু দেখি গড়ির কাটার দিয়ে খোলে না গড়ির কাটার বিপরীত দিয়ে খোলে, বলো তো বিপরীত দিয়ে, এটা গড়ির কাটার দিকে নাকি, তাই বিপরীত দিকে হবে না, যদি টাইট হয় সুন্দর করে বাড়ি মারবো খুলে যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু নতুন, অবশ্যই এই জিনিসগুলো তোমাদের দেখা দরকার আছে, খোলা দরকার আছে, মেকানিক্স হিসেবে অবশ্যই আমাদের এটা জানা দরকার। যে স্পেয়ার প্লাগ যদি 6টা থাকে তাহলে এটা হবে 6cc নাকি, যদি স্পেয়ার প্লাগ 6টা বলতে গেলে কি, সাধারণত পেট্রোল ইঞ্জিন 6 সিলিন্ডার হয় না, ডিজেল ইঞ্জিন হলে 6 সিলিন্ডার হবে, এবং সেখানে যদি 6 সিলিন্ডার হয় তাহলে পরে ফায়ারিং অর্ডার হবে 1 5 3 6 2 4, ঠিক আছে, 1 5, এরকম এখানে আছে কয়টা, 4টা আছে, 1 2 3 4, তখন হবে 5 6, ঠিক আছে, তখন হবে 1 5 3 6 2 4, বুঝতে পারছি আমরা। আর 4 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কত, 1 3 4 4, মানে কি প্রথমে 1 নম্বর সিলিন্ডার স্পার্ক করবে, পরে 3 নম্বর করবে, 4 2, আমরা কি বুঝতে পারছি, ঠিক আছে। ডিজেল ইঞ্জিন 8 সিলিন্ডার হয় তখন ওইটার ফায়ারিং একটু ভিন্ন, আমরা এটা পরে শেখাবো, একটু দেখি। এখন আমরা পেট্রোল ইঞ্জিন সম্পর্কে একটু শিখি, আবার আমরা ডিজেল ইঞ্জিন শিখবো, ফায়ারিং অর্ডার শিখবো, এগুলো সবই আমরা শিখবো। এখন আসি আমরা খুলি, দেখি প্রসিডিউরটা কি, এই যে খুললাম না, উঠছে, উঠে নাই প্লাগ, কিন্তু উঠে নাই, উঠছে, উঠে নাই, কিন্তু সিস্টেমটা কি, সিস্টেম হলো এই যে এটা আছে না, এটার নাম কি, হাই টেনশন লিড, কি লিড, হাই টেনশন লিড, হাই টেনশন লিডটা দিয়ে আসতে পারে, এরকম জোরে চাপ দিব আমরা, দেখো এটা কিন্তু পুরো খোলা নাই, পুরো খুললে চাপ দিলে উঠে যাবে, দেখছো, এই দেখো আরটু খুলতে হবে, কোনো অসুবিধা হইতেই পারে নাকি, আমারটা খুলে দিই একটু, আমরা আরেকটু খুলে দিব, খুললাম, মেবি খুলে গেছে নাকি, আমরা বারবার একটু দেখতে পারি যে খোলে কিনা, খোলে দিলাম, চাপ দিয়ে লাগাই দিলাম, চলে আসছে না, এগুলো হলো কাজ করার প্রসিডিওর। আমরা কি অবশ্যই, তোমরা যদিও ড্রাইভিং আর তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো শিখতে হবে। এবার দেখো, দেখো এটার ফ্ল্যাগগুলো, একটা ফ্ল্যাগটা ভালো না আমাদের দীর্ঘদিন পরে আছে, এবং ফ্ল্যাগটা স্পেয়ার ফ্ল্যাগটা খুব একটা ভালো না, ভালো খারাপটা একটু আমরা একটু বলি, ফ্ল্যাগ ভালো খারাপ কীভাবে বুঝবা, দেখো এই জায়গাটা দেখো কালো হয়ে গেছে পুরা,
পানি পানি জমে গেছে একটু খেয়াল করো দেখো ঠিক আছে না তবে এই প্লাগ যদি আমরা ই করি এই প্লাগ যদি আমরা এই পরিষ্কার করে দিই তাহলে কাজে লাগবে তবে প্লাগ দেখে কিন্তু অবশ্যই ইঞ্জিনের কন্ডিশন জানা যাবে এটা আমরা পরবর্তীতে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো কথা কি বুঝতে পারছো তোমরা এবার আসি আমরা এটা সেটিং করে দিই নাকি সেটিং করতে গেলে ছেড়ে দিলেই হবে দিলা তো কিন্তু দেখো তোমরাও দেখো প্রত্যেকে আশা করি এই জিনিসটা আমরা দেখবো দেখো এই গাড়িতে আর অনেক কিছু আছে আমরা একটু দেখি আমরা একটু সামনে চলে আমরা জানি অটো গিয়ারের ভিতরে থাকে হইলো পার্কিং এগুলো থাকে আচ্ছা আমরা দেখাবো এখানে তাহলে এখানে একটু আসি এই যে অ্যাক্সিলেটর এবং ব্রেক আমরা জানি অটো গিয়ার গাড়িতে কিন্তু শুধু অ্যাক্সিলেটর এবং ব্রেক থাকে অর্থাৎ ব্রেকটি হচ্ছে ক্লাস এই যে অ্যাক্সিলেটর আছে এটা আর এটা হচ্ছে ব্রেক ব্রেক মানে ক্লাস এই ব্রেক চাপ দিয়ে কিন্তু অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে ভালোই করে বলি যে তোমরা কিন্তু নতুন নতুন স্টুডেন্ট পুরাই পুরা ব্রেক ফুল চাপ দিবে দিবে দিয়ে কিন্তু তখন এই গিয়ার পরিবর্তন করবা ঠিক আছে এবার আসি আমরা এবার আসো দেখো এখানে দেখো এখানে কিন্তু থাকবে হইলো সব কিছু দেখা যাচ্ছে না থাকবে হইলো কি পার্কিং থাকবে নিউট্রাল থাকবে তারপর হইলো আর থাকবে ডি থাকবে নাকি আমি যদি ডিতে দিই তাহলে অবশ্যই চাপ দিয়ে এরকম ডিতে আনতে হবে ঠিক আছে এটা একটা নষ্ট যার জন্য আসবে না চাপ দিয়ে টান দিয়ে এখানে আনতে হবে এই যে এই জায়গায় আনতে হবে এটা আসে না অসুবিধা নাই আমরা শিখি ভালো গাড়িতে আমরা অবশ্যই দেখবো যে পুরো চাপ দিয়ে এটা এখানে আনবো ঠিক আছে চাপ ছাড়া কিন্তু আনা যাবে না আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে এখানে হ্যান্ডব্রেক আছে হ্যান্ডব্রেক আছে এই হ্যান্ডব্রেক ছেড়ে কিন্তু আমার গাড়ি চালাইতে হবে হ্যান্ডব্রেক ছেড়ে যদি আমি ব্রেকিং ছেড়ে দিই আস্তে আস্তে কিন্তু গাড়ি সামনের দিকে যাবে ঠিক আছে না এটি আমরা শিখে রাখি তবে মোটামুটি এটা আমরা দেখি যে পুরাতন ধরনের একটা গাড়ি আমরা যদি এটা আমাদের একটু শিখতে পারি তাহলে যে এখানে এই এটি একটু হর্ন সুইচ এটি হলো একটা স্টিয়ারিং আছে এখানে এটি ইগনিশন সুইচ আছে তারপরে যে ট্যাঙ্কটা পিছনে ট্যাঙ্কটা আমরা এখন দেখাবো এখন জি এখন আমরা এই যে একটা ট্যাঙ্ক আছে যে ফুয়েল ট্যাঙ্ক সুন্দর একটা ফুয়েল ট্যাঙ্ক আছে দেখি আমরা এখানে ফুয়েল ট্যাঙ্ক আছে এখানে সিট ছিল সিটটা আমরা উড়াই নিয়েছি দেখানোর জন্য এটি শুধু গেলে আমাদের স্টুডেন্টদের দেখানোর জন্য আমরা এই কাজগুলো করে নিয়েছি সুন্দর করে মডেল তৈরি করে রেখেছি তো এইটা একটা ফুয়েল ট্যাঙ্ক আছে তো মোটামুটি আমরা আমাদের এই যে গাড়িটি আছে এই পুরাতন একটা গাড়ি এ সম্পর্কে আমরা একটু দেখলাম যে কোন কোন সিস্টেম আছে কোন সিস্টেমে কীভাবে এখানে কাজ করে কীভাবে ইগনিশন সিস্টেম আছে এটা কোন ধরনের ড্রাইভ এটা ফ্রন্ট হুইল ড্রাইভ ছিল এখন এটা ফ্রন্ট হুইল ড্রাইভ অবস্থানে আছে গিয়ারটা দেখলাম তো মোটামুটি এই ভিডিওটা যদি আপনারা সবাই বারবার দেখেন তাহলে অবশ্যই আমাদের স্টুডেন্টের মতো আপনারাও ভালো মতো শিখতে পারবেন ড্রাইভিং এবং মেকানিক্সের জন্য উক্ত ভিডিও খুব কাজে আসবে বলে আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।